হ্যালো জিদের জিতের সাথে রায়েন রাফির লায়ন অ্যানাউন্সের পর থেকে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে এটা নিয়ে অনেকেই বেশ পজিটিভ আবার অনেক জায়গা দেখলাম অনেক বাজেভাবে করা হচ্ছে। যেটা এর আগে আমরা প্রিয়তম এবং সুরঙ্গে দেখেছিলাম এই কাজগুলো যে সবাই করে এটা কিন্তু না কিছু ফ্যান বেস থাকে যারা হচ্ছে এগুলো করতে ভালোবাসে রায়ন রাফি যখন অ্যানাউন্সমেন্টটা করে সেইটার আমি কমেন্টসগুলো গুলো চেক করলাম কিছু ইউটিউব ভিডিও দেখলাম সেই জায়গাগুলোতে এই সাবজেক্ট নিয়ে যত পরিমাণ সমালোচনা হচ্ছে বা যত বাজেভাবে বলা হচ্ছে সো এটা কেন করা হচ্ছে আমি এটাই বুঝতেছি না বিষয়টা তো এরকম হয়ে যাচ্ছে যে রায়হান্দ্রাফি যদি সাকিব খানকে নিয়ে সিনেমা বানায় তাহলে আপনি তাকে মাথার উপরে এনে নাচবেন আর যদি রায়হান্দ্রাফি সাকিব খান সারা অন্য কাউকে নিয়ে সিনেমা বানায় তখনই বাজেভাবে আক্রমণ করেন যেটা সুরঙ্গতে হয়েছিল দেখেন সুরঙ্গের সময় আফরান নেশর কিছু কথার কারণে সে সময় ট্রল করেছেন সেটা মেনে নেওয়া যায় কারণ এখন যদি শাহরুখ খানকে নিয়ে কেউ বাজে কিছু বলে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায়তে আমিও লিখব বাট এটা তো প্রিয়তমা বা সুরঙ্গের সাবজেক্ট না অনেকেই বলছে যে আমাদের দেশে পরেও কেন করছে। ভাই আমার কথা হচ্ছে যখন সাকিব খানকে নিয়ে তারা কাজ করে ওইখানকার প্রোডাকশন হাউস থেকে সাইফ খানের সিনেমা হয় তখন আপনাদের কথাগুলো কোথায় থাকে তখন আপনারা এটা কেন বলেন না তখন আপনারা এই প্রতিবাদ করতে পারতেন যে সাইফ খানের উচিত হবে না সেইখানকার প্রোডাকশন হাউস গুলোর সাথে কাজ করা সে তো রিসেন্ট এস এর সাথে কাজ করেছে দরদের সাথে এস কে রয়েছে তো এখানকার অ্যাক্টর কে নিয়ে যখন এইখানকার ডিরেক্টর কাজ করতে যাচ্ছে তখন এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই সিনেমাটা কেমন হবে এখানে ব্যবসা করবে কি করবে না এইগুলো নিয়ে ঘটনমূলক আলোচনা করুন আমি গতকাল এটা একটা ভিডিও বানিয়েছিলাম যে জিদের লায়ন সিনেমাটা এখানে কিরকম চলতে পারে বা দুই হাজার ষোলো বা সতেরো তে জিদের সিনেমা এখানে যেভাবে একটা ফ্যান বেস তার সিনেমা দেখতে যেত বা যেরকম হাইপ ক্রিয়েট হতো সেটা দুই হাজার চব্বিশে এসে পসিবল কিনা বা শাহিব খানের সাথে এখন তার সিনেমা রিলিজ দিয়ে সেটা খুব সহজেই সুপার হিট বা ব্লকবাস্টার হতে পারবে কিনা এইগুলো নিয়ে ঘটনমূলক আলোচনা করুন সমালোচনাও করুন কিন্তু সেটা ঘটনমূলক হতে হবে বাট কিছু ফ্যান বেস এগুলো নিয়ে এমন ভাবে কথা বলে এমন ভাবে তর্ক বিতর্ক করে এখন অনেকেই এটা বলতে পারেন যে যখন শাহিব খানের তুফান সিনেমাটা ওইখানে রিলিজ হয় কারণ ওইখানকার ফ্যান বেসে খান কেন অনেক বাজে বাজে কথা বলে অনেকেই অনেক ধরনের ভিডিও বানায় ভাই তাদের মতন কেন হতে হবে একটা কথা জেনে রাখেন সমালোচনা তর্ক বিতর্ক কারা করে জানেন যাদের মনে ভয় রয়েছে যারা আসলে যুদ্ধে জিততে পারে না যাদের মনে একটা ভয় থাকে তারাই হচ্ছে আচারীরা তর্ক বিতর্ক করে আপনার বলার অধিকার রয়েছে সো আপনি আলোচনা করুন আপনি সমালোচনা করুন কিন্তু সেটা ঘটনমূলক হতে হবে সেই কথাগুলোতে কিছু যুক্তি রাখতে হবে গতকালের ভিডিও আই থিঙ্ক অনেকেই দেখেছেন সেখানে দেখলাম অনেকেই বলছেন যে আমি সাকিব খানের পক্ষ নিয়ে কথা বলছি লাইক এরকম বাট সেই ভিডিওতে আমি কি বুঝিয়েছি সেটাই হয়তো আপনি বুঝতে পারেননি যে কথাগুলো বলেছি সেটা একটা প্রেডিকশন যে এরকম হতে পারে কারণ সাথে এসে এটা ম্যাচ করতে যাবেন না সো আলোচনা করুন সমালোচনা করুন সেটা ঘটনমূলক ভাবে কে কি করছে কে কি করছে না বা কে আপনার স্টারকে নিয়ে আজে বাজে কথা বললো এইগুলো নিয়ে রিপ্লাই তারাই দিবে যারা ভয় পায় তাদের স্টারকে নিয়ে তাদের স্টারের এর স্টার নিয়ে আজাইরা তর্ক বিতর্ক কেন জিতকে নিয়ে কাজ করছে কেন রায়হান দেশে এত নায়ক থাকতে তাকে নিয়ে কাজ করছে এই ধরনের কোশ্চেন হচ্ছে ইউজলেস ডিরেক্টর তো আপনি না ডিরেক্টর তো রায়হান তার যদি মনে হয়ে থাকে এই ধরনের গল্পে অনলি জিতই শ্যুট করে তাহলে সেটার জন্য জিতকেই নিতে হবে সো রায়হান নিয়ে জিতকে নিয়ে তাদেরকে নিয়ে আজাইরা তর্ক বিতর্ক না করে আই থিং বেটার কেন করবেন প্রথমেই বললাম যাদের মনে ভয় রয়েছে তারাই বা সেই ফ্যান বেসি এই ধরনের কাজ বেশি করে থাকে এই ছিল অপরাল বিষয়টা নিয়ে আমার জায়গা থেকে আমার ওপিনিয়ন আপনাদেরকে আবারও রিকোয়েস্ট এসব বন্ধ করুন থ্যাংক ফর ওয়াচিং বাই